বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বাংলা সহায়তা কেন্দ্রের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা ও উত্তর মহকুমা শাসক। জেলা শাসক জানান, প্রতি সপ্তাহে বাংলা সহায়তা কেন্দ্রে যাবেন ও সুবিধা এবং অসুবিধার কথা জানবেন। সাধারণ মানুষের সরকারি সুযোগ পেতে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়ে তিনি পরিদর্শন করবেন। বাংলা সহায়তার মাধ্যমে রাজ্যের মানুষ বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা যাতে পান, সেই জন্যই তিনি এই পরিদর্শন করছেন বলে জানা যায়। মানে আজকে আমি এসেছি একটা আমাদের এসডিও নর্থের এন্ড এসডিও সাউথের বিএসকে সেন্টার আছে আমাদের প্রেসিডেন্ট বিল্ডিংয়ের নিচে, তো ওটা ভিজিট করতে। এমনি আমাদের গতকাল আমরা পুরো জেলা জুড়ে একটা ভিজিট অল বিএসকে সেন্টার্সে করিয়েছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাওয়ের রিপোর্ট, আনন্দবার্তা। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বাংলা সহায়তা কেন্দ্রের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা ও উত্তর মহকুমা শাসক। জেলা শাসক জানান, প্রতি সপ্তাহে বাংলা সহায়তা কেন্দ্রে যাবেন ও সুবিধা এবং অসুবিধার কথা জানবেন। সাধারণ মানুষের সরকারি সুযোগ পেতে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়ে তিনি পরিদর্শন করবেন। বাংলা সহায়তার মাধ্যমে রাজ্যের মানুষ বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা যাতে পান, সেই জন্যই তিনি এই পরিদর্শন করছেন বলে জানা যায়। মানে আজকে আমি এসেছি একটা আমাদের এসডিও নর্থের এন্ড এসডিও সাউথের বিএসকে সেন্টার্স আছে আমাদের প্রেসিডেন্ট বিল্ডিংয়ের নিচে, তো ওটা ভিজিট করতে। এমনি আমাদের গতকাল আমরা পুরো জেলা জুড়ে একটা ভিজিট অল বিএসকে সেন্টার্সে করিয়েছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাওয়ের রিপোর্ট, আনন্দবার্তা।